হে আসছে ঘূর্ণিঝড় মিগজম। গত কয়েকদিন ধরেই এই খবরে চোখ ছিল দেশবাসীর। কি তার গতিবেগ, কোথায় হবে ল্যান্ডফল, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কি হতে পারে, এইসব নিয়েই জল্পনার রীতিমতন তুঙ্গে উঠেছিল পরিবার, পাড়ার চায়ের ঠেক, অফিস, সোশ্যাল মিডিয়া, সব জায়গায় শুধু এই মিগজম মিগজম আর মিগজম। অবশেষে মঙ্গলবার 5ই ডিসেম্বর বেলা 12:30 থেকে 2:30 মধ্যে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজম। প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধরে চলে ল্যান্ডফলের প্রক্রিয়া। আছড়ে পড়ার সময় মিগজমের গতিবেগ ছিল ঘন্টায় 110 কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতেই কমে যায় ঝড়ের গতিবেগ, তবে এরপর থেকেই শক্তি কমিয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই নিম্নচাপের ফলেই ভারতের উপকূলের রাজ্যগুলিতে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চেন্নাই ছাড়াও বৃষ্টি শুরু হয়েছে ওড়িশাতেও। এবার এই মিগজমের প্রভাবে বাংলার উপকূল এলাকাগুলি এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও শুরু হচ্ছে বৃষ্টি। যদিও আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল যে প্রত্যক্ষভাবে বাংলায় ঘূর্ণিঝড় মিগজমের কোনো প্রভাব পড়বে না, কিন্তু 6 তারিখ এবং 7 তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, আর সেই মতোই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। সব মিলিয়ে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে এই মিগজমের জন্য যথেষ্টই বলা যেতে পারে যে অবস্থা খারাপ চেন্নাইয়ের। চেন্নাইয়ের রীতিমতন ধ্বংসলীলা চালিয়েছে এই মিগজম। অন্যদিকে এই মিগজম যখন থেকে তৈরি হচ্ছিল, অর্থাৎ সিস্টেমটি যখন থেকে তৈরি হচ্ছিল, তখন থেকেই একটাই প্রশ্ন বাংলার মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছিল যে বাংলায় কি মিগজমের কোনো প্রভাব পড়বে। শুরু থেকেই আবহাওয়া দপ্তর বলে এসেছে যে না, বাংলায় মিগজমের সেরমভাবে কোনো প্রভাব পড়বে না, তবে এই মিগজমের জন্য আপাতত শীত এক্সপ্রেস কিছুটা থমকে যাবে এবং একই সঙ্গে 6 তারিখ ও 7 তারিখ ডিসেম্বরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির জন্য যে খুব একটা সতর্কবার্তা জারি করা হয়েছে বা ঝড় রয়েছে তা কিন্তু নয়। মৎস্যজীবীদের ক্ষেত্রেও কোনো রকম কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে 6 এবং 7ই ডিসেম্বর। এই যে পুরো সিস্টেম, এর জন্য বাংলায় ঠিক কতটা প্রভাব পড়ছে, পরোক্ষভাবে পড়লেও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, এই নিয়ে কি বলছেন আবহবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আমাদের রাজ্যে যদিও এর কোনো ডাইরেক্ট প্রভাব নেই যেটা আমরা বলছি, কিন্তু এই 5, 6, 7, 3 দিন আমরা বৃষ্টির পূর্বাভাস দিয়েছি। তার মধ্যে আজকে 5 তারিখ একটু কম, মূলত হালকা বৃষ্টি। 6 এবং 7 এই দুদিন আমাদের রাজ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কোনো ওয়ার্নিং কিন্তু এই মুহূর্তে এই সিস্টেমের জন্য আমাদের রাজ্যের উপরে নেই। যথারীতি দেখবেন, যেটা আমরা বলেছিলাম, যত এগিয়ে আসবে উত্তর দিকে যত মুভমেন্ট হবে, আমাদের এখানে ক্লাউডিনেস বাড়বে বা মেঘলা বাড়বে। অলরেডি কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা, ফলে ম্যাক্সিমাম যেটা হচ্ছে সেটা কমছে, 28 নেমে এসছে। অ্যাট দ্য সেম টাইম মিনিমাম কিন্তু বাড়ছে, অর্থাৎ প্রায় 23-এর উপরে কিন্তু কলকাতার মিনিমাম, মানে আজকে সকালে যেটা রেকর্ড হয়েছে। এইটা 8 তারিখের আগে খুব একটা নামবে না, 7 তারিখের পর থেকে আশা করা যাচ্ছে আবার একটু নর্থ ওয়েস্টার্লি উইন্ড আসবে। 8 তারিখ থেকে কিন্তু আবার একটু পারাপতন শুরু হবে, কিন্তু এই পারাপতন যেটা শুরু হবে সেটা যেহেতু অনেকটা উপরে উঠে গিয়ে তারপর থেকে নামবে, ফলে হঠাৎ করে কিন্তু এক দুদিনে ঠান্ডাটা পাওয়া যাবে না। তার কারণ নর্মালি কি হয়, ধরুন 18 থেকে পতন হলো একরকম, এটা তো 23 অব্দি উঠেই আছে, এবার পতনটা শুরু হবে 23 থেকে, ফলে এক দুদিন তো সময় লাগবে নর্মালে আসতে এই সময়। ফলে তাও 8 তারিখের পর থেকে আশা করছি আমরা ধীরে ধীরে মিনিমাম টেম্পারেচার নামবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। ফলে যদি আবারও বলি, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়, তীব্র ঘূর্ণিঝড় হিসাবেই ক্রস করছে বাপাতলা বলে যে জায়গাটি অন্ধ্রপ্রদেশ, তার 30 কিলোমিটার সাউথ ওয়েস্ট দিয়ে। 1:30টার সময় প্রসেস শুরু হয়েছে, ল্যান্ডফল প্রসেস। মোটামুটি 2-3 থেকে 3.5 ঘন্টা লাগে, 4টে আশা করি লেটেস্ট পরের বুলেটিনেই হয়তো আমরা জানাবো যে এক্সাক্ট কোন কতটা সময় ক্রস করলো, কোন পিরিয়ডটায়। ক্রস করার সময় যে স্পিড 100 থেকে 100, ম্যাক্সিমাম 110 গাস্টিং, আমাদের রাজ্যে ডাইরেক্ট কোনো প্রভাব নেই। আজকে হালকা বৃষ্টি, 6-7 হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথাও কোনো ওয়ার্নিং বা সতর্কতা নেই। 8 তারিখের পর থেকে গ্র্যাজুয়ালি রাতের তাপমাত্রা কমবে। মৌসুম ভবন সূত্রে খবর, ল্যান্ডফলের পর ক্ষমতা কমিয়ে ঘূর্ণিঝড় মেঘজম গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বাপটলা থেকে উত্তর ও উত্তর পশ্চিম দিকে এবং খাম্বামের 50 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। প্রসঙ্গত, রবিবার রাত থেকে শুরু হওয়া একটানা বৃষ্টিতে রীতিমতন জলের তলায় চলে যায় দক্ষিণের শহর চেন্নাই। রবিবার 3রা ডিসেম্বর রাত থেকেই শুরু হয় বৃষ্টি, সোমবার 4ঠা ডিসেম্বর সকাল থেকেই বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে যায়, সঙ্গে শুরু হয় ঝড়। টানা বৃষ্টিতে কিছুক্ষণের মধ্যেই জলের তলায় চলে যায় চেন্নাইয়ের বিস্তীর্ণ এলাকা। চেন্নাইয়ের শহর এবং শহরতলির বিস্তীর্ণ এলাকায় জল দাঁড়িয়ে যায়, থমকে যায় ট্রাফিক ব্যবস্থা। ড্রোনের মাধ্যমে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে গোটা চেন্নাই শহর রীতিমতন জলের তলায়। এক ঝলক দেখলে আপনিও ভয়ে শিউরে উঠবেন। রাস্তায় জমা জলে গাড়ি ডুবে গিয়েছে, বেশ কিছু জায়গায় আবার গাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে করে বাংলায় যে মিকজমের সরাসরি প্রভাব পড়ছে তা নয়, কিন্তু বাংলায় প্রত্যক্ষভাবে মিকজমের প্রভাব পড়েছে। আর এই প্রত্যক্ষ প্রভাবের জন্যেই দক্ষিণবঙ্গ জুড়ে এই দুটো দিন অর্থাৎ 7 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বিষয়টা জানানো হচ্ছে যে 9 তারিখ থেকে কিন্তু আবারও আবহাওয়ায় পরিবর্তন আসবে। তবে জাকিয়ে শীত কবে আসবে তা এখনও বলা যাচ্ছে না, কারণ এই সিস্টেমের এফেক্ট কেটে যাওয়ার পর তারপর ধীরে ধীরে কিন্তু সময় লাগবে তাপমাত্রা পাল্টাতে। এই সমস্ত আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও, সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলও।